আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমি আজকে তোমাদের যে বিষয়ে পড়াবো সেই বিষয়টা সম্পর্কে তোমাদের জানাবো এবং তোমরা সেটা ভালো করে উপলব্ধি করবে। আমি মোহাম্মদ তোফাজ্জল হক, সহকারী টিচার বিজ্ঞান। আজকে যে পাঠ পড়াবো সে পাঠটা একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো তো এটা কি, এটা হচ্ছে অনুপাত। আচ্ছা এটা এটা ভালো করে একটু বললে হয় না? এটা হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত। তাহলে তোমরা শিক্ষার্থী কিন্তু তোমরা ঝটফট করে লিখে নাও আজকের পাঠ শিরোনাম ত্রিকোণমিতি অনুপাত। ত্রিকোণমিতি অনুপাতের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা একটু জানব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটি চিত্র এঁকেছি। এইচ ও পি একটি কোণ, ও এর উপরে পি এর লম্ব। তাহলে লম্ব হওয়ার পরে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে, একটি লম্ব, একটি ভূমি, একটি অত্রিভুজ। তাই এতে থেকে আমরা বুঝতে পারব সাইন থেটা সমান লম্ব বাই অত্রিভুজ, কস থেটা সমান ভূমি বাই অত্রিভুজ, ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, কট থেটা সমান ভূমি বাই লম্ব, সেক থেটা সমান অত্রিভুজ বাই ভূমি, কসেক থেটা সমান অত্রিভুজ বাই লম্ব। প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা যদি খাতায় লিখে নাও এগুলো লিখতে পারো, লিখে নাও। আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো যদি জানা যায় তাহলে সমাধান করা আমাদের পক্ষে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সাইন থেটা সমান 1 বাই কসেক থেটা, কসেক থেটা সমান 1 বাই সাইন থেটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইন থেটার সাথে কসেক থেটার একটা সম্পর্ক আছে। সেক থেটা সমান 1 বাই কস থেটা, কস থেটা সমান 1 বাই সেক থেটা। এই অঙ্ক করতে গেলে সেক থেটার সাথে কসেক থেটার একটা বিশাল সম্পর্ক আছে। শিক্ষার্থী কিন্তু ট্যান থেটা সমান 1 বাই কট থেটা, কট থেটা সমান 1 বাই ট্যান থেটা। তাহলে এখানে আমরা ট্যান থেটা আর কট থেটা দুটো সূত্র পেলাম। শিক্ষার্থী কিন্তু আরো এই ট্যান থেটা আর কট থেটা দুটো সূত্র আছে, ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা, কট থেটা সমান কস থেটা বাই সাইন থেটা। এই সূত্র থেকে আরো কিছু সূত্র নতুন ভাবে যেগুলো সেগুলো আমরা দেখব। একটি সূত্র আছে সাইন থেটা সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান 1। এই সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান 1, এই সূত্র থেকে আরো দুটো সূত্র তৈরি করা যায়, সাইন স্কয়ার থেটা সমান 1 মাইনাস কস স্কয়ার থেটা। শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে প্লাস আছে, যদি এটাকে আমরা সমানের ওই সাইডে নিয়ে যাই তাহলে 1 মাইনাস কস স্কয়ার থেটা হয়। আবার দেখো কস স্কয়ার থেটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ছিল 1, এই সাইন স্কয়ার থেটাটা যদি আমরা সমানের ওইদিকে নিয়ে যাই প্লাস আছে তাহলে হবে মাইনাস। আরো আমাদের সূত্র সেই সূত্রগুলো দেখব। সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা সমান 1, সেক স্কয়ার থেটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার, ট্যান স্কয়ার থেটা সমান সেক স্কয়ার মাইনাস 1, আর কসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার সমান 1। এই এই সূত্র থেকে আরো দুটো সূত্র তৈরি করা যায়। কসেক স্কয়ার থেটাটা আমরা সেট বাম সাইডে রেখে দিলাম, এটা মাইনাস আছে, যদি ডাইন সাইডে নিয়ে যায় তাহলে 1 প্লাস কট স্কয়ার থেটা। প্রিয় শিক্ষার্থী কিন্তু আর একটি সূত্র আছে, কট স্কয়ার থেটা সমান কসেক স্কয়ার থেটা মাইনাস 1। আমরা এই সূত্রগুলো জানব এবং ভালো করে
মুখস্থ করার চেষ্টা করব। এ থেকে আমরা প্রত্যেকটি অঙ্কর সমাধান টানতে পারব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের নবম অধ্যায়ে তোমাদের নবম অধ্যায়ের 184 নম্বর পৃষ্ঠা খুলবে। আমরা 6 নম্বর অঙ্কের পয়ের সমাধান তোমাদের পরে এখন দেখাবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেফট হ্যান্ড সাইড সমান 1/sec² a প্লাস 1/cosec² a। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1/sec is sec a whole square plus 1/cosec a whole square। শিক্ষার্থীবৃন্দ, এই স্কয়ারটা মাথার উপরে দেওয়া যায়, যেহেতু আমরা সূত্র আগে জেনেছি 1/sec থিটা সমান কি cosec থিটা, 1/cosec থিটা সমান কি sin থিটা। তাই শিক্ষার্থীবৃন্দ দেখো 1/sec থিটা সমান cos থিটা বসেছি, আর 1/cosec থিটা সমান sin থিটা বসেছি। এইবার স্কয়ার যদি গুণ করা যায় তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই আলোকে আমরা জানি cosec স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান 1। তাই আমরা বলছি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার, এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 1। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড কমন, লেফট হ্যান্ড সাইডে এটা আছে, রাইট হ্যান্ড সাইডে 1 আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড দেখাতে পারলাম, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণিত। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের শিক্ষার্থীবৃন্দ, আমরা 6 ক নম্বরের সমাধান করব। তোমরা সমাধানটা দেখো, আর 6 কয়ের সমাধান 1/cos² a মাইনাস 1/cot² a। তো শিক্ষার্থীবৃন্দ, 1/cos a হোল স্কয়ার করা যায়, 1/cot a হোল স্কয়ার করা যায়। যেহেতু আমরা সূত্রে এক সময় দেখেছি 1/cos a সমান sec a, আর 1/cot a সমান tan a। তো শিক্ষার্থীবৃন্দ, সেই সূত্রের আলোকে 1/cos a সেই জায়গাটায় আমরা sec a বসেছি, 1/cot a তাহলে 1/cot a সমান কি tan a, তাহলে 1/cot a সমান tan a বসেছি। এখন আমরা যদি স্কয়ার দিয়ে গুণ করি তাহলে দেখা যাবে sec স্কয়ার a মাইনাস আর tan স্কয়ার a। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান 1। তো এই অঙ্কের সমাধানে লেফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইডে আছে 1। তো আমরা সেই 1টা পেয়ে গেছি, সেই আলোকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণিত। আমরা এবার 7 পয়ের সমাধান করব। তোমরা সবাই এই সমাধানটা দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড লিখেছি sin a by cosec a plus cosec a by sec a। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি একটা মাথায় যদি বোঝা থাকে, বোঝাটা নামিয়ে দেওয়া যায় তাহলে হালকা হয়ে যায়। তাহলে সেই কাজটাই আমরা করেছি শিক্ষার্থীবৃন্দ, আমরা sin থিটাটা একটু মাথায় থেকে নেমে সাইডে রাখার পরে 1/cosec a হয়েছে। এখানেও তাই করেছি, cosec a সাইডে নামাই ইনটু 1/sec a। তাই শিক্ষার্থীবৃন্দ দেখো, এই সাইন এটা, তাহলে 1/cosec a সমান কি 1/cosec a সমান sin a, তাহলে sin ইনটু sin। আবার দেখো শিক্ষার্থীবৃন্দ,
1 by cos a sec এর সমান কি cos a তাহলে 1 by cos a সমান sec সমান cos তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো sin আর sin গুণ করলে কি হয় sin স্কয়ার a cos আর cos গুণ করলে কি হয় cos স্কয়ার a তাহলে আমরা সূত্রে জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো পক্ষ তো লেফট হ্যান্ড সাইডে থেকে রাইট হ্যান্ড সাইডে 1 আছে আমরা 1 টা দেখেছি তাহলে রাইট হ্যান্ড সাইড এটা তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুফ বলা হয় তো শিক্ষার্থী বিন্দু এই অঙ্কটা আমরা আরেকবার দেখব দেখলে সেটা একটু ভালো হবে আর কি তো আমরা এই অঙ্কটা সাইন নিচে নামাই নিছি 1 বাই cos a এই cos টা নিচে নামাইছি ইনটু 1 বাই sec তাহলে 1 বাই sec সমান কি sin a 1 বাই sec সমান cos a তাহলে sin in sin ইনটু sin তাহলে sin স্কয়ার প্লাস cos ইনটু cos cos স্কয়ার sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 রাইট হ্যান্ড সাইডেও 1 আছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা তোমাদের বাড়ির কিছু কাজ দেব সেই বাড়ির কাজগুলো তোমরা খাতায় লিখে নাও বাড়ির কাজ সাথে খ সাথে ব শিক্ষার্থী বিন্দু তোমাদের বাড়ির কাজ থাকলো সাতের ক সাতের ব আট তোমরা বাড়ি থেকে এই অঙ্কগুলো করে আনবে আর যখন স্কুল খুলবে শ্রেণী শিক্ষককে এই অঙ্কগুলো তোমরা দেখাবা তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের ক্লাস আজকের মতো এখানেই সমাপ্তি যদি এই ক্লাসটা তোমরা দেখতে চাও তাহলে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পুঁথি পেজে তোমরা ক্লিক করে দেখতে পারো আবার তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলো এবং সময় মতন আমরা সাবান পানি দিয়ে 20 সেকেন্ড করে হাত ধুই নিজেরা ধুই অন্য কেউ ধোয়ার জন্য উৎসাহিত করে ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ